ফটোগ্রাফির প্রথম নিয়ম হইল গিয়া নিয়ম ভাঙা, কিন্তু একটা নিয়ম রে ভাঙিয়া চুইরা খিচুড়ি বানাইয়া সেই থেকে তেহারি বাইর করে নিয়ে আসার আগে জানতে হইবে নিয়মটা আসলে কি আছিল, নইলে নিয়ম ভাঙাটা ঠিক জুতের হইব না। আমার এই ভিডিওর উদ্দেশ্যটাও কিন্তু সেইটা, যাদের একটা ফটো তোলার পর মনের ভেতর অন্যরকম একটা আনন্দ হয় তারা আর কি কিভাবে এই আনন্দ আরো বেশি করে পাইতে পারে, তার কায়দা কানুন গুলান একটু চিনাই দেওয়া। আপাতত আপনার ক্যামেরা আছে কি না ওটা নিয়ে চিন্তা করেন না, কারণ এখন যা কমু তা দেখতে হইলে ক্যামেরা জীবনে একবার দেখলেও চলবে, ক্যামেরা থাকনটা আবশ্যক না। তাইলে আসেন আর পেশাল না পাইরা মূল কথায় আসি, এক্সপোজার। ফটোগ্রাফি জীবনের প্রথম এবং শেষ পর্যন্ত শব্দটা আপনার অসংখ্যবার শুনতে হইব, তাই আমি মনে করি এইটা দিয়ে ফটোগ্রাফির ট্রাম শিক্ষা করা উচিত। ফটো কি? ফটো জিনিসটা হইলো একটা আলোর খেলা। ফিল্ম ক্যামেরার কথা যদি চিন্তা করেন তাইলে আলো যখন সাবজেক্টের উপর থেকে প্রতিফলিত হইয়া আইসা ফিল্মের ইমালোশনের উপরে পড়ে তখন এর উপর আলোক সংবেদী একটা বিক্রিয়া হয়, আর যেইটা তৈরি হয় আমরা সেইটারে বলি ফটো। আর ফিল্মের আলোর সংস্পর্শে আসাটারে বলে ফিল্মটা আলোতে এক্সপোজার হইল। ডিজিটাল এসএলআর ক্যামেরায় যেহেতু ফিল্মের কার্বন নাই তাই ওইখানে এক্সপোজার মানে হইল গিয়া ভিতরের সেন্সরটার উপর আলো পড়া। ডিজিটাল ক্যামেরা আর ফিল্ম ক্যামেরা কেমনে কাম করে সেইটা নিয়ে আমার আর একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো সেন্সর বা ফিল্মের ওপর আলো পড়াটারে যদি এক্সপোজার কই তাহলে এই আলোটারে কন্ট্রোল করার কায়দাটারই আমরা বলতে পারি এক্সপোজার কন্ট্রোল করা। আলো যদি বেশি পড়ে তাইলে বলা হয় ওভার এক্সপোজার হয়েছে, আর যদি কম আলো পড়ে তাইলে বলা হয় আন্ডার এক্সপোজার হয়েছে। ছবি ওভার এক্সপোজার হইলে সাদা সাদা বেশি লাগে, আর আন্ডার এক্সপোজার হইলে মনে হয় দুনিয়া খুবই আন্ধার। এক্সপোজার কন্ট্রোল করা হয় তিনটা জিনিস দিয়ে, অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও। আর এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় হেডে নিয়ে কথা কম আজকের ভিডিওতে। অ্যাপারচার, অ্যাপারচারের খাস বাংলা হইল গিয়া ফুটা। ক্যামেরায় যে লেন্স থাকে সেইখানে প্রথমে থাকে কিছু কাঁচের জিনিসপাতি, গ্লাস এলিমেন্ট, তার ঠিক পরেই থাকে অ্যাপারচার। অ্যাপারচার যত বড় হইব মানে ফুটা তত বড় হইব, ক্যামেরার ভিতরে তত বেশি আলো ঢুকবে। আবার অ্যাপারচার শুরু হইলে আলো ঢুকবো কম কম, তার মানে দাঁড়াইলো যে ক্যামেরার ভিতরে কি পরিমাণ, আমি আবার বলতেছি কি পরিমাণ আলো ঢুকবো সেইটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই অ্যাপারচার দিয়ে। মজার জিনিস হইলো অ্যাপারচারের ব্যাপারটা একটু গ্রিঙ্গি লাগাই দিছে এর স্রষ্টারা। গ্রিঙ্গিটা হইলো অ্যাপারচার বোঝানোর জন্য যেই ভ্যালুটা দেওয়া থাকে ওইটার সাথে ফুটার সাইজের সম্পর্ক পুরো উল্টা, মানে অ্যাপারচার ভ্যালু যত বাড়বো ফুটার সাইজ তত ছোট হইব, আর অ্যাপারচার ভ্যালু যত কমবো ফুটার সাইজ তত বড় হইব। এটা শিখার পরের কয়েকদিন ধান্দা লাগতো মাথার ভিতর, ভ্যালু বেশি মানে ফুটা ছোট না কি জানি সব কিনে আউলিয়ে যাইত, কিন্তু পরে বুঝলাম আমি শুধু খেয়াল রাখুম আমার কি দরকার, অ্যাপারচার বড় না ছোট এই ডাইমেন ভ্যালুটা ওই অনুযায়ী বাড়ানি কমানি তো যাইবই। অ্যাপারচার বাড়াইয়া কমাইয়া ছবিতে অনেক তেলিসমাতি করণ যায়, যেটারে কয় ডেট অফ ফিল। কিন্তু আজকে ডেট অফ ফিল ব্যাখ্যা করুম না, তাইলে যা শিখলে তা সব প্যাচ লেগে যাইতে পারে, আর একদিন এই ব্যাপারে আলোচনা হইব। একটা সহজ উদাহরণ দিই, ধরেন আপনার একটা সূক্ষ্ম জিনিস আঁকতে দেওয়া হলো, আপনার সামনে মোটা তুলি আছে আবার চিকন তুলিও আছে, আপনি জিনিসটা আঁকার সময় কোন তুলিটা ব্যবহার করবেন? নিশ্চয়ই চিকনটা, কেননা মোটাটা দিয়ে আঁকলে রং ছড়াইয়া যাইব, সূক্ষ্মভাবে জিনিসটা আঁকা যাইব না। তাই কোনো ছবি শার্পনেসের জন্য ফুটাটা যত ছোট হইব আলো তত তীক্ষ্ণ হবে আর ছবি তত সূক্ষ্ম হবে। অ্যাপারচারের সুইচ হইল এফ, অনেক সময় এফ এর পরে এই ধরনের একটা চিহ্ন দেওয়া হয়। আরেকবার মনে করাই দেই, এফ যত কম ফুটা তত বড়, এফ এর ভ্যালু কি কি হইতে পারে তার একটা ছবি দেখুন, দেখেন অ্যাপারচার চেঞ্জ হইলে কি হয়। এবার আসি শাটার স্পিড। আপনার বাসার জানালা আছে না, ওই জানালার পর্দা আছে না, অ্যাপারচার যদি হয় এই জানালার সাইজ তাহলে শাটার হইল গিয়ে সেই জানালার পর্দা। লেন্সের ভিতর দিয়ে আইসা অ্যাপারচারে পাস করার পর যেই অ্যালুমিনিয়াম লাইট ক্যামেরার ভিতরে আসলো তিনি কতক্ষণ ক্যামেরার ভিতরে থাকবেন সেইটা ঠিক কইরা দেয় শাটার স্পিড, ওরফে পর্দার গতি ভাইজান। এটা তো আবুলেও বোঝে, পর্দা যদি অল্প সময় খুলে রাখি তাইলে ঘরে আলো কম সময় ধরে ঢুকবো, আর পর্দা যদি সারা জীবনের লাগিয়ে খুলে রাখি তাইলে দিনের বেলায় আলো ঢুকতেই থাকবো, মানে বেশি সময় ধরে ঢুকবো, আর রাইতে ঢুকবো মশা। শাটার স্পিডের একক হইল সেকেন্ড। শাটার স্পিড যদি কই এক থেকে চার সেকেন্ড তার মানে হইল আলোটা এক সেকেন্ডের চার ভাগের এক ভাগ সময় মাত্র ক্যামেরার সেন্সর অথবা ফিল্মের উপর পড়বো। যদি শাটার স্পিড হয় আট সেকেন্ড তাহলে সেন্সর অথবা ফিল্মের সামনে পর্দাটা আট সেকেন্ড ধরে খুলে থাকবো। অনেক সময় একটা কথা শুনা থাকবেন কাউরে কাউরে কইতে যে ফটোটা স্লো শাটার স্পিডে তোলা হয়েছে। স্লো শাটার স্পিড মানে হইলো একটু আলসে টাইপের শাটার স্পিড, যেটা বন্ধ হইতেই চায় না। একটা ক্যামেরায় শাটার স্পিডগুলো সাধারণত এই রকম থাকে, এক থেকে আট হাজার, এক থেকে চার হাজার, এক থেকে দুই হাজার, এক থেকে এক হাজার, এক থেকে পাঁচশো, এক থেকে দুইশো পঞ্চাশ, এক থেকে একশো পঁচিশ, এক থেকে ষাট, এক থেকে তিরিশ, এক থেকে পনেরো, এক থেকে আট, এক থেকে চার, এক থেকে দুই, এক দুই চার আট বি, এইটা মানে বাল্ব। এটা সিলেক্ট করে যতক্ষণ বাটন টিপ্পা রাখবেন ততক্ষণ শাটার বন্ধ হইব না। একটু খেয়াল করে দেখুন উপরে বা নিচে যেতে শাটার স্পিড হয় ডাবল হইতেছে না হয় অর্ধেক হইতেছে,
যেমন এক অবলিক দুই সেকেন্ড থেকে বাড়লে হয় এক আর কমলে হয় এক অবলিক সাইড। এই অর্ধেক আর ডাবল হর্নের সম্পর্কটা অ্যাপাচারেও আছে, দেখেন খেয়াল করে। একটু পর যখন আইএসও নিয়ে কথা কমু তখন দেখবেন ওইখানেও একই তামাশা। শাটার স্পিড কমায় বাড়ায় ফটোতে অনেক রকম মজা করণ যায়। ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনি যদি ষোলো শাটার স্পিড দিয়ে ফটো তোলেন তাইলে দেখবেন গাড়িগুলোর হেডলাইট আর টেল লাইট একটা লম্বা সাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করছে, অনেকটা এইরকম। আবার শাটার স্পিড বাড়াই দিয়ে ধরেন এক অবলিক দুই শো, যদি কোনো ঝর্ণার ফটো তোলেন তাইলে পানিগুলো বরফের লান ফ্রিজ হয়ে গেছে, যেমন এই ছবিটি দেখুন। তাইলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? অ্যাপাচার দিয়ে আলোর পরিমাণ কন্ট্রোল করণ যাইতেছে আর শাটার স্পিড দিয়ে কন্ট্রোল করণ যাইতেছে এই আলোটারে কত সময় ধরে সেন্সর ফিল্মের উপর পড়বো, আইএসও। এই একটা ছোট জিনিস বাকি এক্সপোজার নিয়ে আলোচনার, আর সেইটা হইলো আইএসও। ছোট্ট নাম হইলেও এর ক্ষমতা ব্যাপক। আইএসও নামের ইতিহাস না বইলা সরাসরি চলে যাই জিনিসটা কি সেটাতে। ইতিহাস জানতে চাইলে উইকিপিডিয়ার সার্চ মারেন, আমি আবার একটু আইলছে কিসিমের। আইএসও হইলো ফিল্ম বা সেন্সর কতটা লাইট সেন্সিটিভ বা আলোক। একটা ফিল্ম যদি আলোক সংবেদী হয় তাইলে কি হইব, তাইলে ওইটা কম আলোতেও আলোর সাথে রিয়াকশন ঘটাইতে পারবো। আর যদি কম আলোক সংবেদী হয় তাইলে কি হইব, তাইলে এইটাতে রিয়াকশন ঘটাইতে হইলে অনেক বেশি পরিমাণ আলো বেশি সময় ধরে ফেলা লাগবে। আশা করি সময় আর পরিমাণ ক্যামেরায় দিয়ে কন্ট্রোল করণ যায়, সেইটি এখন জানেন। জিনিসটা অনেকটা এরকম যে আমার অনেক কাতুকুতু, কেউ আমার কাতুকুতু দেওয়ানের ভাব করলেও আমি লাভ দিয়ে উঠি। অথচ গন্ডারে এই কামটা করতে গেলে আপনার পাত্তাও দিবে না, এর মানে হলো আপনি বেশি কাতুকুতু সংবেদী। আমার হাসাইতে হইলে কম কাতুকুতু দিলেই চলে, আর গন্ডার মামু কম কাতুকুতু সংবেদী, তারা হাসাইতে বেশি কাতুকুতু দেওয়ান লাগে, অবশ্য সারা জীবনও পার হয়ে যাইতে পারে। যাক গা, আইএসওতে ফিরে আসি। ফিল্ম ক্যামেরার ক্ষেত্রে অ্যাপাচার আর শাটার ক্যামেরাতে থাকলেও আইএসও জিনিসটা হইলো ফিল্মের একটা প্রপার্টি। ফিল্ম কেনার সময় দোকানদারের হয়তো বলতে শুনছেন একশো পাওয়ার ফিল্ম, দুইশো পাওয়ার ফিল্ম, ফিল্মের গায়েও লেখা থাকে। ডিজিটালের ক্ষেত্রে একই জিনিস, শুধু ফিল্মের জায়গায় সেন্সর। এই একশো বা দুইশো হইলো ওই ফিল্মটার আইএসও, আর আইএসওর মান যা যা হইতে পারে তা হলো একশো, দুইশো, আটশো, ষোলোশো, বত্রিশশো ইত্যাদি। খেয়াল করেন অ্যাপাচার আর শাটার স্পিডের মতো ডাবল বা অর্ধেক হওয়ার ব্যাপারটা এখানেও আছে। আইএসও একশোর মানে কম আলো সংবেদী আর আটশোর মানে বেশি আলো সংবেদী। তো এখানে অনেক বেশি আলো আছে, যেমন বিয়ে বাড়ি বা সূর্য উজ্জ্বল দিন, ওইখানে তো আমার বেশি আলোক সংবেদনের দরকার নেই, তাই আমরা আইএসও একশো বা দুইশো ব্যবহার করি। আবার ধরেন আন্ধার রাইতে জ্বলন্ত মোমবাতির ফটো তুলতে গেলে আইএসও বাড়ায় আটশো বা ষোলোশো করণ লাগতে পারে। আইএসও বাড়ানির একটা ঝামেলাও আছে, ঝামেলাটা হলো আইএসও যত বাড়াইবেন ছবিতে গেইন বা নয়েজ তত বেশি আসবে, তাই আইএসও বাড়ানোর সময় একটু খেয়াল করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হইব সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।